আসসালামু আলাইকুম, চলে আসলাম ইউটিউব চ্যানেল রুকসানা সিনা ব্লগে। দেখতেই পাচ্ছেন এখানে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ নিয়ে ওটাকে একটু হালকা ভাজা ভাজা করে তারপর মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কী দিলাম, সাথে একটু আলু ভেজে নিয়েছি সাথে পেঁয়াজের সাথে। মশলা ছিল হলুদ পাখি 1 চামচের মতন, আর আধা চামচের মতন মরিচ পাখি, যে আধনে করে আধা চামচের একটু কম দিয়ে তা মশলাটা ভালো মতো কষিয়ে আলুর সাথে। তারপর কী দিয়ে দিলাম, কাঁচকলা। কাঁচকলা দিয়ে একটা মাছের কারি রান্না করব। এই গরমের সিজনে মানে আর কী খাওয়া যায়, কাঁচকলাটাই মনে হলো বিচার ইজি আছে। যেহেতু আমার বাসায় কোনো সার্ভেন্ট নেই, হেভেন মানে সাহায্য করার মতো কেউ নেই, তাই নিজের যে করছি তো তাই একটু কষ্টই লাগে। তো কাঁচকলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলার সাথে কষাচ্ছি, আপনারা দেখতেই থাকুন। যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখবেন, এই দেখেন মাছটা দিয়ে দিলাম, কী মাছ, কই মাছ দিয়ে কাঁচকলা আলু। কেউ আগে কখন খেয়েছেন কিনা আমি জানি না, খেয়ে দেখবেন যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে খেতে কতটা মজা বা কতটা ভালো লাগে খেতে। আমি নিজে খেয়েছি তাই গ্যারান্টি সহকারে বলছি, সত্যি অসাধারণ মুখরোচক একটা কারি, খেতে দারুণ মজা। ভাতের সাথে এরকম গরমের দিনে হালকা পাতলা তরকারি, হালকা পাতলা ঝুল ঝোলের কারি এরকম যদি থাকে তো গরমের দিনে সবারই খেতে, শরীর স্বাস্থ্যের জন্য সবারই ভালো। তা আমি আবার ঢেকে দিলাম, সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, প্লাস লাইক দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোথায় করবেন, ইউটিউব চ্যানেলে রুকসানা সিনা ব্লগ, আর ফেসবুক পেজে যদি হয় সেটা হলো সিম্পলি কুকিং বাই রুকসানা। তো আমার হতেই আছে কারিটা, এখনও রান্নাটা শেষ হয়নি, এখনই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, হওয়ার পথে আছে। কাঁচকলা দিয়ে আলু দিয়ে আপনি রুই মাছ রান্না করে বা শিং মাছ দিয়ে রান্না করে খেতে পারেন, আবার মাগুর মাছ দিয়েও খেতে পারেন, আবার অনেকেই দেখেছি ইলিশ মাছ দিয়েও খেতে, যেটাই খান না কেন খেতে মজা লাগবে আর কি। ভালো করে মশলা কষিয়ে রান্না করলে যে কোনো মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একটু খেয়ে একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন কারা কারা খেয়েছেন কাঁচকলা দিয়ে যে কোনো মাছের কারি হোক। তা আমার কাছে তো খুব ভালো লাগলো এই মাছের কারিটা, আমি আমার হাজবেন্ড আমরা খুব মজা করে খেয়েছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লাগলো সেটাই অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন, আর আমার রান্নাটা কেমন হলো সেটাও জানাবেন। আপনারা নিজেরও রান্না করে খাবেন, এবার আমার রান্নাটা কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।